ওরে বাবা রে, ওহ বাবা রে, বন্ধ করো বন্ধ করো, আর যে পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না, রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোয় ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের এ কি হাল হলো? এর একটা শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন, সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক। বন্ধ করে রাখা যায় তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগলও ধুলার মলিন হবে না। আহা, কি বুদ্ধি কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দী থাকি তাহলে রাজ্যকে চালাবে শুনে? আচ্ছা, গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি। না না না, এইসব চলবে না, অন্য কোন উপায় ভাবো। মহারাজ, যদি লুচিকে খাবার দেওয়া যেত, ও যদি কোন উপায় বার করতে পারত। ঠিক আছে পেয়াদা, এক্ষুনি মুচিকে খবর দাও, বলো রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে? মহাপণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে, সেখানে কি একটা মুচি পারবে উপায় বার করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা পুষেছি, কিছু তো উপায় মগজ থেকে বেরোলই না। এখন মুচি এসে যদি কিছু দৃকপাত করে তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমারে তলব করিছেন? আমি কি কিছু অন্যায় করিছি? না না, সেসব কোনো ব্যাপার না। ধুলো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো, অবশেষে মহামান্য বিদ্যান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলার। তোমার কি মনে হয় এই ব্যাপার মহারাজ? এই তো সহজ উপায়,
এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়। আপনি যদি আপনার চরণ দুইখান চামড়া দিয়ে ধাইকা ফেলেন তাহলে তো রাজ্য ঢাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা তোমায় ফুলে চড়ানো হবে। এ মুচি ষড়যন্ত্র, ও আপনার পা ছুলে আপনি অশুদ্ধ হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ। বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু শৈলে দেখুন মহারাজ। ওই নরম, এ তো বেশ, পায়ও ধুলো লাগছে না, অতি উত্তম। আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। জয় হোক মহারাজ হবুচন্দ্রের, জয় হোক, জয় মহারাজ হবুচন্দ্রের, জয় হোক, জয় মহারাজ হবুচন্দ্রের, জয়। বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল পাতা কেঁপল কি করে, সেই থেকে দেশে তেজতর প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার কেশে পড়ে।